ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारबलिष्ठाय रामकृष्णाय ते नमः। श्री श्री रामकृष्ण लीला प्रसंग प्रथम भाग पूर्व कथा ओ बाल्य जीवन तृतीय अध्याय कमर पुकुरेर धर्मेर संसार। প্রসঙ্গ হচ্ছিল রামকুমারের দৈবী শক্তি, তো আগের দিনে আলোচিত হয়েছে, পাঠ করা হয়েছে যে রামকুমার যথাবিধি আদ্যাশক্তির আরাধনা করেছিলেন, করে কিছু অলৌকিক শক্তির অধিকারী হয়েছিলেন। তার গণনা এবং ভবিষ্যৎবাণী সর্বদা অব্যর্থ হতো, তো এই ক্ষমতা বলেই তিনি নিজ সহধর্মিনীর ভবিষ্যত গণনা করেছিলেন। এবং সেটা যথাকালে সত্য বলে প্রমাণিত হয়েছিল। তো সন 1226 সালে সর্বসুলক্ষণযুক্তা 7 বছর বয়স্ক কন্যার সঙ্গে রামকুমারের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই সংসারের শ্রীবৃদ্ধি হচ্ছিল, ফলে সকলের ধারণা জন্মালো যে নববধূটি পরিবারের শুভ এবং সকলের কাছেই যথাযোগ্য আদর শ্রদ্ধা যত্ন আদর শ্রদ্ধা যত্নের স্থান গ্রহণ করেছিলেন। কিন্তু সিদ্ধ গণনাকার যে রামকুমার, তার চোখ এড়াতে পারেনি তার অশুভ ভবিষ্যৎ, তার নিজের স্ত্রীর ভবিষ্যৎ যে অশুভ ছিল এটি রামকুমারের চোখে ধরা পড়ে গিয়েছিল। তিনি গণনা করেছিলেন যে বধূটি তার স্ত্রী প্রথম সন্তানের জন্ম দিয়েই তার মৃত্যু যোগ আছে। তো রামকুমারের স্ত্রী কিন্তু দীর্ঘকাল সন্তানহীন ছিলেন, অনেক বছর পরে প্রায় 36 বছর বয়সে, 36 বছর বয়সে এক পুত্র সন্তানের জন্ম দিয়ে তিনি পরলোক গমন করলেন। রামকুমারের আবার রামকুমারের গণনা সত্য বলে প্রমাণিত হল, রামকুমারের দৈবী শক্তির কথা জানা গেল। তো পুত্রের নাম রাখা হয়েছিল অক্ষয়। তো এরপরের প্রসঙ্গ সারদানন্দজি বলছেন চন্দ্রাদেবীর কথা, ঠাকুরের গর্ভধারী জননী চন্দ্রাদেবীর কথা। চন্দ্রাদেবীরও এই সময়ে কিছু কিছু দিব্য দর্শন লাভ হচ্ছিল। তো ক্ষুদিরামের দরিদ্র পরিবারে জাগতিক সম্পদের অভাব থাকলেও সেখানে সকলেই, পরিবারের সকল সদস্যই কিন্তু আধ্যাত্মিক সম্পদের অধিকারী ছিলেন, সকলেই ভক্তিমান দেব দ্বিজপরায়ণ ছিলেন, ফলে তাদের নানা রকম দৈব অনুভূতিও হতো। তো চন্দ্রাদেবীও তার ব্যতিক্রম নন, চন্দ্রাদেবীও প্রায় বিভিন্ন দেবদেবীর কৃপা দর্শন লাভ করতেন। তো এখানে সেরকমই এক দর্শনের বর্ণনা দিচ্ছেন লেখক স্বামী সারদানন্দজি। তখন রামকুমারের বয়স 15 বছর, পড়াশোনা ছাড়াও পড়াশোনা করছেন, পড়াশোনা ছাড়াও যজমান বাড়িতে গিয়ে ছোটোখাটো পূজা করে সামান্য কিছু উপার্জন করে পরিবারকে সাহায্য করছেন।
তো একবার তিনি কোজাগরি লক্ষ্মী পুজোয় পাশের গ্রাম ভুরশুভতে লক্ষ্মী পূজা করতে গিয়েছিলেন। তো মাঝরাতেও তিনি ফিরছেন না, কোনো কারণে দেরি হচ্ছে। তো এতে মা চন্দ্রামণি খুবই চিন্তিতা হলেন, পুত্রের ফেরার পথ চেয়ে উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পরে একজনকে তাদের বাড়ির দিকে আসতে দেখলেন, কিন্তু যখন কাছে এলে তিনি দেখলেন যে এক নানা অলঙ্কারে, দিব্য অলঙ্কারে ভূষিতা এক রমণী। চন্দ্রাদেবী তাকে জিজ্ঞাসা করলেন তিনি কোথা থেকে আসছেন। যখন শুনলেন যে ভূরসুম থেকে, তখন তিনি স্বভাবতই নিজ পুত্রের কথা, পুত্রের বিষয়ে তাকে জিজ্ঞাসা করলেন। রমণীয় উত্তর দিলেন যে তার পুত্র যে বাড়িতে পূজা করতে গিয়েছেন লক্ষ্মী পূজা, সেই বাড়ি থেকেই তিনি আসছেন, ফিরছেন, এবং তার পুত্র কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। তো চন্দ্রাদেবী স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপরে চন্দ্রাদেবী সেই সুসজ্জিত অল্পবয়স্কা রমণীকে এত রাত্রে একাকী পথ চলতে নিষেধ করলেন। নিষেধ করে নিজের বাড়িতে রাত্রিবাসের অনুরোধ করলেন। তিনি সরলভাবে এই অনুরোধ করেছিলেন, কিন্তু সেই রমণী তার বাড়িতে রাত্রিবাস করতে অস্বীকার করলেন এবং তার দ্রুত গন্তব্যে যেতে হবে বলে চলে গেলেন। এবং সেই কিন্তু তিনি লাহাবাবুদের ধানের মড়াইয়ের দিকে গিয়ে অদৃশ্য হয়ে গেলেন। সেটি তার রাস্তা, গন্তব্য রাস্তার দিকে ছিল না, তাই চন্দ্রমণি দেবী সেখানে গিয়ে তাকে খোঁজ করতে লাগলেন যে রাস্তা ভুল হয়েছে হয়তো। আশ্চর্যের বিষয়, তাকে আর সেখানে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া গেল না, খুঁজে পাওয়া গেল না। তো ঘটনাটি এর কিছুক্ষণ পরেই রামকুমার বাড়ি ফিরে এলেন, চন্দ্রামণিও নিশ্চিন্তা হলেন। এবং তবে ঘটনাটি তিনি নিজের স্বামীকে জানালেন। তো তারা দুজনেই সিদ্ধান্ত করলেন যে স্বয়ং মা লক্ষ্মী দেবী তাকে কৃপা করে দর্শন দিয়েছেন। রামকুমারও ঘটনাটি শুনে খুবই অবাক হয়েছিলেন। তারপরে প্রসঙ্গ আসছে ক্ষুদিরামের গয়া তীর্থ গমন। সন 1241 সাল, ক্ষুদিরামের বয়স তখন 60 বছর হয়েছে। তো এই সময়ে তিনি গয়া তীর্থে গমন করে পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ড দান করতে মনস্থ করলেন। তবে তার এই যে সিদ্ধান্তের পিছনে একটি কারণ ছিল, যেটি লেখক স্বামী সারদানন্দজি শ্রী শ্রী ঠাকুরের ভাগ্নের হৃদয়রাম মুখোপাধ্যায়ের থেকে শুনেছিলেন। ঘটনাটি এইরকম যে ক্ষুদিরামের কন্যা
ক্যাটার্নি তিনি একবার অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি অসুস্থ কন্যার খবর নিতে ক্ষুদিরাম তাকে তার বাড়িতে গেলেন এবং গিয়ে দেখলেন যে তার মধ্যে ভূতের আবেশ হয়েছে। ক্ষুদিরামও দৈব ক্ষমতা সম্পন্ন পরম ভক্তিমান, তিনিও ভগবানের নাম নিয়ে সেই ভূতকে অবিলম্বে কন্যাকে ছেড়ে যেতে বললেন। তখন সেই ভূত কন্যার দেহ অবলম্বনে উত্তর দিল যে গয়ায় পিণ্ডদান করে তার সদ্গতি করতে যদি তিনি প্রতিশ্রুত হন তাহলে তিনি সে ভূত তার কন্যাকে ছেড়ে যাবে। তো পিণ্ডদানের সেই ভূতের উদ্ধারের প্রমাণ ক্ষুদিরাম জিজ্ঞাসা করলেন, তিনি পিণ্ডদান করতে প্রস্তুত আছেন কিন্তু সেই ভূত যে তার কন্যাকে ছেড়ে গেল তার প্রমাণ তিনি কী করে পাবেন? তো ভূত তখন উত্তর দিয়েছিল যে বাড়ির কাছে যে নিম গাছ আছে সেই নিম গাছের একটি বড় ডাল যখন ভেঙে পড়বে তখন জানতে পারবে যে সেই ভূত তার কন্যাকে ছেড়ে দিয়েছে। তো ফলেও তাই হয়েছিল, যথাসময়ে ক্ষুদিরাম গয়া যাত্রা করলেন, কিছুদিনের মধ্যেই কন্যা সুস্থ হয়েছিল এবং সেই নিম ডালটি, সেই গাছের নিম ডালটিও ভেঙে পড়েছিল। আমরা এই আলোচিত অংশটি লীলা প্রসঙ্গ থেকে পাঠ করে দেব। নিজ স্ত্রী ভাগ্য দর্শন করিয়াও শ্রীযুক্ত রামকুমার একসময়ে বিষম ফল নির্ণয় করিয়াছিলেন এবং ঘটনাও কিছুকাল পরে ওইরূপ হইয়াছিল। আমরা শুনিয়াছি তাহার স্ত্রী বিশেষ সুলক্ষণ সম্পন্না ছিলেন। সম্ভবত সন 1226 সালে শ্রীযুক্ত রামকুমার পানি গ্রহণ করিয়া যেদিন তাহার সপ্তম বর্ষীয়া পত্নীকে কামারপুকুরে আনয়ন করিয়াছিলেন সেই দিন হইতে তাহার ভাগ্যচক্র উন্নতির পথে আরোহণ করিয়াছিল। তাহার পিতার দরিদ্র সংসারেও সেই দিন হইতে ওইরূপ পরিবর্তন উপস্থিত হইয়াছিল, কারণ শ্রীযুক্ত ক্ষুদিরামের মেদিনীপুর নিবাসী ভাগিনেও শ্রীযুক্ত রামচাঁদ বন্দ্যোপাধ্যায়ের মাসিক সাহায্য ওই সময় হইতেই আসিতে আরম্ভ হয়। স্ত্রী বা পুরুষ কোনো ব্যক্তির সংসারে প্রথম প্রবেশকালে ওইরূপ শুভ ফল উপস্থিত হইলে হিন্দু পরিবারে সকলে তাহাকে বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসার চক্ষে দেখিয়া থাকে, একথা বলিতে হইবে না। বিশেষত রামকুমারের বালিকা পত্নী তখন আবার এই দরিদ্র সংসারে একমাত্র পুত্রবধূ, সুতরাং বালিকা যে সকলের বিশেষ আদরের পাত্রী হইবে ইহাতে আশ্চর্যের কিছুই নাই। আমরা শুনিয়াছি ওইরূপ অতিমাত্রায় আদর যত্ন পাইয়া তাহার নানা সদ্গুণের সহিত অভিমান ও অনাশ্রমতারূপ দোষদ্বয় প্রশ্রয় পাইয়াছিল। ওই দোষ সকলের চক্ষে পড়িলেও কেহ কিছু বলিতে বা সংশোধনের চেষ্টা করিতে সাহসী হইত না, কারণ সকলে ভাবিত সামান্য দোষ থাকিলেও তাহার আগমনকাল হইতেই কি সংসারে শ্রীবৃদ্ধি হয় নাই। সে যাহা হোক, কিছুকাল পরে শ্রীযুক্ত রামকুমার তাহার প্রাপ্ত যৌবনা স্ত্রীকে দেখিয়া বলিয়াছিলেন, সুলক্ষণা হইলেও গর্ভধারণ করিলেই ইহার মৃত্যু হইবে। পরে বহুকাল গত হইলেও যখন পত্নীর গর্ভ হইল না
তখন তিনি তাহাকে বন্ধা ভাবিয়া নিশ্চিন্ত হইয়াছিলেন। কিন্তু 35 বৎসর বয়সকালে তাহার পত্নী প্রথম ও শেষবার গর্ভবতী হইয়া সন 1255 সালে 36 বৎসরে এক পরম রূপবান পুত্র প্রসবান্তে মৃত্যুমুখে পতিত হইয়াছিলেন। এই পুত্রের নাম অক্ষয় রাখা হইয়াছিল। উহা অনেক পরের ঘটনা হইলেও সুবিধার জন্য পাঠককে এখানেই বলিয়া রাখিলাম। শ্রীযুক্ত ক্ষুদিরামের ধর্মের সংসারে স্ত্রী পুরুষ সকলেরই একটা বিশেষত্ব ছিল। অনুধাবন করিলে স্পষ্ট বুঝা যায় তাহাদিগের প্রত্যেকের অন্তর্গত ওই বিশেষত্ব আধ্যাত্মিক রাজ্যের সূক্ষ্ম শক্তি সকলের অধিকার হইতে সর্বদা সমুদ্ভূত হইত। শ্রীযুক্ত ক্ষুদিরাম ও তাহার পত্নীর ভিতর ঐরূপ বিশেষত্ব অসাধারণভাবে প্রকাশিত ছিল বলিয়াই বোধ হয় উহা তাহাদিগের সন্তান সন্ততি সকলের অনুগত হইয়াছিল। শ্রীযুক্ত ক্ষুদিরামের সম্বন্ধে উক্ত বিষয়ক অনেক কথা আমরা ইতোপূর্বে পাঠককে বলিয়াছি। শ্রীমতী চন্দ্রমণি সম্বন্ধে এখন ঐরূপ একটি বিষয়ের উল্লেখ অযোগ্য হইবে না। ঘটনাটিতে স্পষ্ট বুঝা যাইবে স্বামীর ন্যায় শ্রীমতী চন্দ্রাদেবীতেও দিব্য দর্শন শক্তি সময়ে সময়ে প্রকাশিত থাকিত। ঘটনাটি রামকুমারের বিবাহের কিছু পূর্বে ঘটিয়াছিল। 15 বর্ষীয় রামকুমার তখন চতুষ্পাঠীতে অধ্যয়ন ভিন্ন যজমান বাটি সকলে পূজা করিয়া সংসারে যথাসাধ্য সাহায্য করিত। আশ্বিন মাসে কোজাগরী লক্ষ্মী পূজার দিনে রামকুমার ভূরশুভ নামক গ্রামে যজমান গৃহে উক্ত পূজা করিতে গিয়াছিল। অর্ধরাত্রি অতীত হইলেও পুত্র গৃহে ফিরিতেছে না দেখিয়া শ্রীমতী চন্দ্রাদেবী বিশেষ উৎকণ্ঠিতা হইলেন এবং গৃহের বাহিরে আসিয়া পথ নিরীক্ষণ করিতে লাগিলেন। কিছুক্ষণ ওইরূপে কাটিবার পরে তিনি দেখিতে পাইলেন প্রান্তর পথ অতিবাহিত করিয়া ভূরসুমোর দিক হইতে কে একজন কামার পুকুরে আগমন করিতেছে। পুত্র আসিতেছে ভাবিয়া তিনি উৎসাহের কয়েক পথ অগ্রসর হইয়া প্রতীক্ষা করিতে লাগিলেন। কিন্তু আগন্তুক ব্যক্তি নিকটবর্তী হইলে দেখিলেন সে রামকুমার নহে, এক পরমা সুন্দরী রমণী নানা অলঙ্কারে ভূষিতা হইয়া একাকিনী চলিয়া আসিতেছেন। পুত্রের অমঙ্গল আশঙ্কায় শ্রীমতী চন্দ্রাদেবী তখন বিশেষ আকুলিতা। সুতরাং ভদ্রবংশীয়া যুবতী রমণীকে গভীর রজনীতে ঐরূপে পথ অতিবাহন করিতে দেখিয়াও বিস্মিতা হইলেন না। সরলভাবে তাহার নিকটে যাইয়া জিজ্ঞাসা করিলেন, মা, তুমি কোথা হইতে আসিতেছ? রমণী উত্তর করিলেন, ভূরশুভ হইতে। শ্রীমতী চন্দ্রা তখন ব্যস্তভাবে জিজ্ঞাসা করিলেন, আমার পুত্র রামকুমারের সঙ্গে কি তোমার দেখা হইয়াছিল? সে কি ফিরিতেছে? অপরিচিতা রমণী তাহার পুত্রকে চিনিবেন কিরূপে? এ কথা তাহার মনে একবারও উদিত হইল না। রমণী তাহাকে সান্ত্বনা প্রদানপূর্বক বলিলেন, হাঁ, তোমার পুত্র যে বাটিতে পূজা করিতে গিয়াছে আমি সেই বাটি হইতেই এখন আসিতেছি। ভয় নাই, তোমার পুত্র এখনই ফিরিবে। শ্রীমতী চন্দ্রা এতক্ষণে আশ্বস্তা হইয়া অন্য বিষয়ে ভাবিবার অবসর পাইলেন এবং রমণীর অসামান্য রূপ, বহুমূল্য পরিচ্ছদ ও নূতন ধরনের অলঙ্কার সকল দেখিয়া এবং মধুর বচন শুনিয়া বলিলেন, মা, তোমার বয়স অল্প, এত গহনা গাঁটি পরিয়া এত রাত্রে কোথায় যাইতেছ? তোমার কানে ও কি গহনা? রমণী ঈষৎ হাস্য করিয়া বলিলেন, উহার নাম কুণ্ডল, আমাকে এখনও অনেক দূরে যাইতে হইবে। শ্রীমতী চন্দ্রাদেবী তখন তাহাকে বিপন্না ভাবিয়া সস্নেহে বলিলেন, চলো না,
আমাদের ঘরে আজ রাত্রের মতো বিশ্রাম করিয়া কাল যেখানে যাইবার যাইবে এখন? রমণী বলিলেন, না মা, আমাকে এখনই যাইতে হইবে, তোমাদের বাড়িতে আমি অন্য সময় আসিব। রমণী ঐরূপ বলিয়া তাহার নিকট বিদায় গ্রহণ করিলেন এবং শ্রীমতী চন্দ্রাদেবীর বাটির পার্শ্বেই লাহাবাবুদের অনেকগুলি ধান্যের মড়াই ছিল, তদ অভিমুখে চলিয়া যাইলেন। রাস্তা না ধরিয়া লাহাবাবুদের বাটির দিকে তাহাকে যাইতে দেখিয়া চন্দ্রাদেবী বিস্মিতা হইলেন এবং রমণী পথ ভুলিয়াছে ভাবিয়া ওই স্থানে উপস্থিত হইয়া চারিদিককে তণ্ড তণ্ড করিয়া খুঁজিয়াও তাহাকে আর দেখিতে পাইলেন না। তখন রমণীর বাক্য সকল স্মরণ করিতে করিতে সহসা তাহার প্রাণে উদয় হইল, স্বয়ং লক্ষ্মীদেবীকে দর্শন করিলাম নাকি। অনন্তর কম্পিত হৃদয়ে স্বামীর পার্শ্বে গমনপূর্বক তাহাকে আদ্যপান্ত সমস্ত কথা খুলিয়া বলিলেন। শ্রীযুক্ত ক্ষুদিরাম সমস্ত শ্রবণ করিয়া শ্রী শ্রী লক্ষ্মীদেবী তোমাকে কৃপা করিয়া দর্শন দিয়াছেন বলিয়া তাহাকে আশ্বাসতা করিলেন। রামকুমারও কিছুক্ষণ পরে বাটিতে ফিরিয়া জননীর নিকট ওই কথা শুনিয়া যারপর নাই বিস্মিত হইলেন। ক্রমে সন 1241 সাল সমাগত হইল। শ্রীযুক্ত ক্ষুদিরামের জীবনে এই সময়ে একটি বিশেষ ঘটনা উপস্থিত হইয়াছিল। তীর্থ দর্শনে তাহার অভিলাষ পুনরায় প্রবল ভাব ধারণ করায় পিতৃপুরুষদিগের উদ্ধারকল্পে তিনি এখন গয়া যাইতে সংকল্প করিলেন। 60 বৎসরে পদার্পণ করিলেও তিনি পদব্রজে ওই ধামে গমন করিতে কিছুমাত্র সংকুচিত হইলেন না। তাহার ভাগিনেই শ্রীমতী হেমাঙ্গিনী দেবীর পুত্র শ্রীযুক্ত হৃদয়রাম মুখোপাধ্যায় তাহার গয়াধাম যাওয়ার কারণ সম্বন্ধে একটি অদ্ভুত ঘটনা আমাদিগের নিকটে উল্লেখ করিয়াছিলেন। নিজ দুহিতা শ্রীমতী কাত্যায়নী দেবীর বিশেষ পীড়ার সংবাদ পাইয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম এই সময়ে একদিন আনুর গ্রামে তাহাকে দেখিতে উপস্থিত হইয়াছিলেন। শ্রীমতী কাত্যায়নীর বয়স তখন আন্দাজ 25 বৎসর হইবে। পীড়িতা কন্যার হাবভাব ও কথাবার্তায় তাহার নিশ্চয় ধারণা হইল তাহার শরীরে কোনো ভূতয়নির আবেশ হইয়াছে। তখন সমাহিত চিত্তে শ্রী ভগবানকে স্মরণ করিয়া তিনি কন্যা শরীরে প্রবিষ্ট জীবের উদ্দেশ্যে বলিলেন, তুমি দেবতা বা উপদেবতা যাহাই হও, কেন আমার কন্যাকে এরূপ কষ্ট দিতেছ? অবিলম্বে ইহার শরীর ছাড়িয়া অন্যত্র গমন করো। তাহার ওই কথা শুনিয়া উক্ত জীব ভীত ও সংকুচিত হইয়া শ্রীমতী কাত্যায়নীর শরীর অবলম্বনে উত্তর করিল, গয়ায় পিণ্ডদানে প্রতিশ্রুত হইয়া যদি আপনি আমার বর্তমান কষ্টের অবসান করেন, তাহা হইলে আমি আপনার দুহিতার শরীর এখনই ছাড়িতে স্বীকৃত হইতেছি। আপনি যখনই ওই উদ্দেশ্যে গৃহ হইতে বাহির হইবেন, তখন হইতে ইহার আর কোনো অসুস্থতা থাকিবে না, একথা আমি আপনার নিকটে অঙ্গীকার করিতেছি। অনন্তর শ্রীযুক্ত ক্ষুদিরাম ওই জীবের দুঃখে দুঃখিত হইয়া বলিলেন, আমি যত শীঘ্র পারি গয়াধামে গমনপূর্বক তোমার অভিলাষ সম্পাদন করিব এবং পিণ্ডদানের পরে তুমি যে নিশ্চয় উদ্ধার হইলে, ওই সম্বন্ধে কোনোরূপ নিদর্শন পাইলে বিশেষ সুখী হইব। তখন প্রেত বলিল, ওই বিষয়ে নিশ্চিত প্রমাণস্বরূপে সম্মুখস্থ নিম্ববৃক্ষের বৃহত্তম ডালটি আমি ভাঙিয়া যাইব জানিবেন। হৃদয়রাম বলিলেন, উক্ত ঘটনাই শ্রীযুক্ত ক্ষুদিরামকে গয়াধামে যাত্রা করিতে প্রোৎসাহিত করিয়াছিল এবং উহার কিছুকাল পরে উক্ত বৃক্ষের ডালটি সহসা ভাঙিয়া যাওয়ায় সকলে ওই প্রেতের উদ্ধার হইবার কথা নিঃসংশয়ে জানিতে পারিয়াছিল। শ্রীমতী কাত্যায়নী দেবীও তদবধি সম্পূর্ণরূপে নীরোগ হইয়াছিলেন। হৃদয়রাম কথিত পূর্বোক্ত ঘটনাটি কতদূর সত্য বলিতে পারি না, কিন্তু শ্রীযুক্ত ক্ষুদিরাম যে এই সময়ে গয়া দর্শনে গমন করিয়াছিলেন
একথায় কিছুমাত্র সন্দেহ নাই। ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिद्यं तं रामकृष्णं शिरसा नमामः।